হ্যালো বন্ধুরা, মা মানেই মমতা, মা মানেই নিশ্চয়তা, মা মানেই নিরাপত্তা, মা মানেই অস্তিত্ব, মা মানেই আশ্রয়, মা মানে এক বুক ভালোবাসা, মা পৃথিবীর সবচেয়ে প্রিয়, সবচেয়ে আপন। আর একটি মাও তখনই পূর্ণতা লাভ করে যখন সে মা হয়। আজ আমরা আপনাদের এমন একজন মা সম্পর্কে জানাবো যিনি সারা পৃথিবীতে অক্টোমাম হিসেবে পরিচিত। তো চলুন শুরু করা যাক। সারা দুনিয়ার কাছে তিনি অক্টোমাম হিসেবেই পরিচিত। অক্টো শব্দের অর্থ আট আর মাম শব্দের অর্থ মা। 2009 সালে একসঙ্গে আটটি সন্তানের জন্ম দিয়ে খবরের শিরোনামে এসেছিলেন তিনি। তারপর থেকেই তার নাম হয়েছে অক্টোমাম। এই অক্টোমামের প্রকৃত নাম নাতালি সুলেমান। বর্তমানে তিনি 14 সন্তানের মা। বিষয়টি শুনতে অবাক লাগলেও একসঙ্গে আটটি সন্তানের জন্ম দিয়েছিলেন নাতালি। তবে চাঞ্চল্যকর তথ্যটি হল এতগুলি সন্তানের মা হয়েছিলেন তিনি কোনোরকম পুরুষ সঙ্গীর সাহায্য ছাড়াই। 1996 সালে মার্কিন এই নাতালির বিয়ে হয় মার্কো গুতিরাজের সাথে। 2006 সালে ডিভোর্সও হয়ে যায়। নাতালিকে কোনো সন্তান দিতে পারেননি মার্কো, এ কারণেই তাদের বিচ্ছেদ হয়ে যায়। তবে ডিভোর্সের অনেক আগে থেকেই তারা আলাদা থাকতে শুরু করেছিলেন। সেই সময় টেস্ট টিউব বেবি বলা পদ্ধতিতে মা হওয়ার চেষ্টা চালাতে থাকেন নাতালি। 1997 সাল থেকেই ডাক্তার মাইকেল কামরাভার তত্ত্বাবধানে শুরু হয় তার চিকিৎসা। পরবর্তী 6 বছরের মধ্যে 6টি সন্তানের জন্ম দেন নাতালি। তার 6 সন্তানের ভেতর 4টি ছেলে ও 2টি মেয়ে সন্তান হয়। নাতালির বয়স তখন 21 বছর। পরবর্তীতে 2008 সালে জানা যায় নাতালির গর্ভে আগের IVF চিকিৎসার পরিণামের ফলে 6টি ভ্রূণ নিষ্ক্রিয় অবস্থায় রয়ে গিয়েছে। নাতালি ডাক্তারকে ভ্রূণগুলিকে তার জরায়ুতে সঞ্চারিত করার জন্য অনুরোধ করেন। আগের 6টি ভ্রূণের সঙ্গে যুক্ত হয় আরও 2টি নতুন ভ্রূণ। সব মিলিয়ে 2009 সালে মোট 8টি সন্তানের জন্ম দেন নাতালি। এরপর কেটে গেছে 7 বছর। এই সময়ের ভেতর নাতালির উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা বয়ে গিয়েছে। এমনকি নিজের সন্তানদের ভরণ পোষণের জন্য পর্ন ফিল্মে পর্যন্ত অভিনয় করতে হয়েছে তাকে। তবে এখন নিজের 14 ছেলেমেয়েকে নিয়ে সুখী রয়েছেন নাতালি। সরকারি সাহায্যে চলছে তার সংসার। তো বন্ধুরা, এই অক্টোমাম সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পরবর্তী সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।